ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ঢাকা চট্টগ্রাম ও চট্টগ্রাম সিলেট রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এই মুহূর্তে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আছেন রিপোর্টার কমল দে এবং সিলেট রেলওয়ে স্টেশনে আছেন রিপোর্টার ইকরামুল কবির। প্রথমে চলে যাচ্ছি কমলদের কাছে। কমল, ধন্যবাদ ইকবাল। ব্রাহ্মণবাড়িয়া বন্ধবাগে যে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে, বিশেষ করে চট্টগ্রাম থেকে ঢাকামুখী তুরনা এক্সপ্রেস এবং সিলেট থেকে চট্টগ্রামমুখী উদয়ন এক্সপ্রেস, দুটির ফলে কিন্তু চট্টগ্রামের সাথে ঢাকার সাথে যোগাযোগ বন্ধ। তারপরে একটি তেমন কোনো প্রভাব চট্টগ্রামে এখন পর্যন্ত পড়ছে না, তবে একটি মাত্র ট্রেনের আটকা পড়েছে, সেটা হলো পাহাড়িকা এক্সপ্রেস। সকালবেলা আমরা যতটুকু কথা বলেছি চট্টগ্রাম স্টেশনের ম্যানেজার আবুল কালাম আজাদের সাথে, তিনি আমাদেরকে যেটি নিশ্চিত করেছেন, সকাল 7টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে সুবর্ণ এক্সপ্রেস ছেড়ে গেছে, 7:20 চট্টগ্রাম থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে গেছে বিজয় এক্সপ্রেস, এবং সকাল 8টার পরে 8:30 দিকে চট্টগ্রাম থেকে চাঁদপুর উদ্দেশ্যে ছেড়ে গেছে সাগরিকা এক্সপ্রেস। তবে আটকা পড়েছে চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি এখন আটকা পড়েছে। কারণ একটা কথা বলি, যেটি চট্টগ্রাম যেহেতু বগি এবং ইঞ্জিনের সংখ্যা কম, সেখানে কিন্তু একটি ট্রেনকে অপর ট্রেন দিয়ে চালাতে হয়, বিশেষ করে যে ট্রেনটি ঢাকা থেকে বা অন্য জায়গা থেকে চট্টগ্রাম আসবে সেটি আরেকটি নাম নিয়ে কিন্তু আবার গন্তব্যে ফিরে যাবে। যেমন যে দুর্ঘটনা কবলিত উদয়ন এক্সপ্রেস, সেটি যদি চট্টগ্রাম স্টেশন আসতো সেটি পাহাড়িয়া এক্সপ্রেস হয়ে কিন্তু সিলেট যাওয়ার কথা ছিল, যে ট্রেনটি সকাল 9টায় ছাড়ার কথা। যেহেতু উদয়ন এক্সপ্রেস দুর্ঘটনা কবলে পড়েছে, সেখানে কিন্তু 3টি বগি রেখে 9টি বগি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসছে, এবং ছেড়ে আসার পর এটি সকাল 11টা নাগাদ চট্টগ্রামে পৌঁছাবে। এরপর চট্টগ্রাম থেকে আরেকটি বগি সংযোজন করে এটিকে পাহাড়িকে নাম দিয়ে সিলেটের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হবে বলে স্টেশন ম্যানেজার আমাদেরকে জানিয়েছেন। তিনি আরেকটি বিশেষ রেলওয়ে কৌশল অবলম্বন করে প্রতি সময়, যেহেতু ঢাকা চট্টগ্রাম রেলপথের অধিকাংশ জায়গায় কিন্তু এখন ডবল লাইন, এখানে চট্টগ্রামে চাপ কমাতে তারা সকাল 7টায় কিন্তু ছেড়ে দিয়েছে। তাদের যে কৌশলটি হলো, ট্রেনটি তারা স্থানে চলে যাবে, অর্থাৎ যেখানে দুর্ঘটনা কবলিত এলাকা আছে সেখানে গিয়ে তারা দাঁড়িয়ে থাকবে, যাতে চট্টগ্রাম চাপ থাকবে না, এবং যখনই রাস্তা ক্লিয়ার হবে অর্থাৎ সড়ক যখন রাস্তা মেরামত হয়ে যাবে তখনই কিন্তু ট্রেনটি যাত্রা করতে পারবে, তাহলে কিন্তু তারা 4 ঘন্টা এগিয়ে থাকবে। এই কৌশলটি অবলম্বন করছে রেলওয়ে পূর্বাঞ্চল। আরেকটি বিষয় যে যেমন সুবর্ণ এক্সপ্রেস এখন মাঝপথে আটকে আছে, যখনই ব্রাহ্মণবাড়িয়া লাইন ক্লিয়ার হবে তখনই কিন্তু এই সুবর্ণ এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে চলে যাবে। একইভাবে চট্টগ্রাম থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া বিজয় এক্সপ্রেস, সেটিও কিন্তু মাঝপথে আটকা পড়ে, চট্টগ্রাম থেকে গিয়ে মাঝপথে আটকে রাখা হয়েছে, যখনই ব্রাহ্মণবাড়িয়া ক্লিয়ার হবে তখনই কিন্তু বিজয় এক্সপ্রেস ময়মনসিংহের উদ্দেশ্যে চলে যাবে। একইভাবে চাঁদপুর এক্সপ্রেস, চাঁদপুর চট্টগ্রামে সাগরিকা এক্সপ্রেস, সেটিও কিন্তু মাঝপথে আটকা পড়বে, যেহেতু ডবল লাইন আছে, আপ লাইন ডাউন লাইন, আপ লাইন দিয়ে রেলগুলি কিন্তু ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে এবং ডাউন লাইন দিয়ে কিন্তু তারা ব্যাক করে চট্টগ্রাম আসবে। সেই সুযোগটি নিচ্ছে, ডবল লাইনের সুযোগটি নিচ্ছে এবং কৌশল করে তারা কিন্তু চট্টগ্রামে তার চাপটা কমাতে চায়। যেমন স্টেশন ম্যানেজার বলছে, যদি উদয়ন এক্সপ্রেস ডাউন লাইন দিয়ে চট্টগ্রাম চলে আসতে পারে তাহলে তারা একটি বগি সংযোজন করে 10টি বগি দিয়ে তারা সেটি সিলেটের উদ্দেশ্যে পাঠিয়ে দেবে, অর্থাৎ যাতে রকম কোনো রকম বিঘ্ন না করে, যাতে জানেন যে যদি স্টেশনের মধ্যে ট্রেন আটকা পড়ে তাহলে কিন্তু নানা ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা থেকে যাত্রীর সংখ্যা বেড়ে যায়, তো সেই কারণে তারা এই কৌশলটি নিয়েছে। এরপর রয়েছে কিন্তু বিকেলের দিকে চট্টগ্রামের যে চট্টলা এক্সপ্রেস রয়েছে, সে সাথে রয়েছে মহানগর প্রভাতী এবং রয়েছে গদুলি সোনার বাংলা এবং তুন্ডানির সাথে মেল ট্রেন, সেগুলি কী হবে সেটি পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে স্টেশন কর্মকর্তারা বা রেলওয়ে কর্মকর্তারা আমাদেরকে জানাচ্ছেন। তারা একটু বলছেন যে যদি 4 থেকে 5 ঘন্টার মধ্যে যদি ব্রাহ্মণবাড়িয়া রেল যোগাযোগ চালু হয়ে যায় তাহলে হয়তো বা যে মাঝপথে আটকে থাকা ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস, বিজয় এক্সপ্রেস ময়মনসিংহগামী এবং চাঁদপুর সাগরিক এক্সপ্রেস চলে যাবে, বাকি ট্রেনগুলি হয়তো একইভাবে চলে যেতে পারবে। তারা সে আশায় ট্রেনগুলিকে চট্টগ্রাম স্টেশন থেকে বাইরে বের করে দিয়ে মাঝপথে আটকিয়ে রেখেছে। তো এখন পর্যন্ত আমার কাছে এছিল ব্রাহ্মণবাড়িয়া ট্রেন দুর্ঘটনার পর যে ঢাকা চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ রয়েছে এবং তার ফলে যে কী ধরনের প্রভাব পড়ছে তার সর্বশেষ তথ্য। ধন্যবাদ কমল। সিলেট থেকে কিছু সময়ের মধ্যেই চট্টগ্রামের উদ্দেশ্যে এই পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাবে, এটা 10:15 সময় ছেড়ে যাওয়ার কথা ছিল, এখন কিছুটা সময় হয়তো বিলম্ব হবে, প্রস্তুত রয়েছে ট্রেনটি এবং এই পাহাড়িকা এক্সপ্রেসের যাত্রী যারা আছে তারা উঠে গিয়েছে। বলে রাখা প্রয়োজন, সিলেট এবং চট্টগ্রামের মধ্যে একজোড়া ট্রেন সবসময় চলাচল করে, একটি হচ্ছে পাহাড়িকা, একটি হচ্ছে উদয়ন। গতকালকে রাত্রে 9:30 সময় যে উদয়ন ট্রেনটি এখান থেকে ছেড়ে গিয়েছিল সেই ট্রেনটি দুর্ঘটনা পতিত হয়েছে এবং সেই ট্রেনটি আবার পাহাড়িকা হয়ে সিলেটে আসার কথা সকাল থেকে। আর যেই আমরা স্টেশন সূত্র যেটা জেনেছি বা এখানকার স্টেশন মাস্টার আফসারউদ্দিন যেটা আমাদেরকে জানিয়েছে সেটা হচ্ছে কি, এই যে উদয়ন ট্রেনটি রাতে এখান থেকে ছেড়ে গিয়েছিল 9:30 সময়, সেই ট্রেনটি মন্দভাগ স্টেশনে, কসবার মন্দভাগ স্টেশনে প্রবেশ করার মুহূর্তে পিছন থেকে যেই তুরুণা নিশিতা চট্টগ্রাম থেকে ছেড়ে এসেছিল সেই ট্রেনটি তাদের সিগন্যাল ব্রেক করে অথবা হয়তো সিগন্যাল কোনোভাবে দেখেনি অথবা ট্রেনের যে
চালক রয়েছেন তার অসতর্কতা অবস্থায় এসে এই উদয়নের পিছন কয়টা বগির উপরে ধাক্কা দেয় এবং ধাক্কার কারণে 16 জন নিহত হয়েছেন এবং বাকি বেশ কয়েকজন আহত হয়েছেন এবং সব যাত্রীরা এই রেল স্টেশন থেকে ছেড়ে গেছে। আমি এখন আমার স্টেশন এই ট্রেনের সিলেটের রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আফসারউদ্দিনের সাথে কথা বলবো। আমাকে আপনি বলবেন 10:15 সময় এই পাহাড়িকা ট্রেনটি চট্টগ্রাম উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা, কিন্তু এখন তো একটু সময় বিলম্ব হচ্ছে, কতটুকু বিলম্ব হবে এবং ছেড়ে যা চট্টগ্রাম পর্যন্ত পৌঁছে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে কিনা, লাইনটা ক্লিয়ার পাবে কিনা? চট্টগ্রাম যাওয়ার পথে হয়তো লাইন ক্লিয়ার হয়ে যাবে, আশা করি লাইন ক্লিয়ার হয়ে যাবে। এখন দেরি হইতেছে, আমাদের ইঞ্জিন দেওয়া হয় নাই এখনো, ইঞ্জিন দিলে পরে এটা চলে যাবে। এই যে মন্দভাগ যে স্টেশনটা, সেই স্টেশন পর্যন্ত যে দুর্ঘটনা স্থল পুষতে এই ট্রেনটি কত ঘন্টা লাগে বা কটার দিকে পুষতে পারে? 4.5 ঘন্টার মতো লাগে। 4.5 ঘন্টা হয়ে গেলে 4.5 ঘন্টায় হয়তো উদ্ধার কাজ সম্পূর্ণ হবে এবং লাইন সচল হবে। আপনি আশা করছেন যে ট্রেনটি নির্দিষ্ট কিছু সময়ের মধ্যে ছেড়ে যাবে এবং আর কোনো প্রতিবন্ধকতা বা আপনারা ক্লিয়ারেন্স পেয়েছেন কিনা এটা ছাড়ার ব্যাপারে, বা আপনাদের যে উদ্ধতন কর্তৃপক্ষ বা যে আপনাদের এই আখড়া থেকে তো নিয়ন্ত্রণ করে এই জায়গাটা, সেখান থেকে কি আপনাদেরকে ক্লিয়ারেন্স দিয়েছে কিনা ট্রেনটি ছাড়ার জন্য? আখাউড়া থেকে করে না, এটা ঢাকা, আমাদের ঢাকা কন্ট্রোল থেকে নিয়ন্ত্রণ করে, ঢাকা কন্ট্রোল থেকে বলছে পাহাড়িকা চলে যাবে, এটা কোনো প্রতিবন্ধকতা হবে না। ইকবাল, একটু বলে রাখা প্রয়োজন যে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে সকালে 2টি ট্রেন ছেড়ে গিয়েছিল, একটি হচ্ছে কালনি আর একটি হচ্ছে জয়ন্তী এক্সপ্রেস 6:30 এবং 7:30। এই 2টো ট্রেনই সিলেট থেকে চট্টগ্রামে চলে গেছে, সিলেট থেকে ঢাকা চলে গেছে এবং সিলেট থেকে ঢাকা লাইনের কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি, এখানে লাইনটি ঠিকই আছে। তবে চট্টগ্রামের যে লাইনটি গতকালকে দুর্ঘটনা পতিত হয়েছে সে কসবার মন্দভাগ, তো এখানে স্টেশন মাস্টার আশা করছেন এই ট্রেনটি 4.5 ঘন্টা লেগে যাবে ওখানে যেতে যেতে, 5 ঘন্টার মধ্যে উদ্ধার কাজ শেষ হবে এবং লাইনটি ক্লিয়ারেন্স দেওয়ার পরে আশা করা যাচ্ছে এখান থেকে চট্টগ্রামে এই ট্রেনটি যথাসময়ে পৌঁছে যাবে। ইকবাল, মোটামুটি এই ছিল সিলেট দুর্ঘটনার পর সিলেট রেল স্টেশনের সর্বশেষ খবর। ইকরামুল কবির যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে সিলেট রেল স্টেশন থেকে, সেখান থেকে তিনি জানাচ্ছিলেন দুর্ঘটনার ফলে যেই রেল যোগাযোগ বিঘ্নিত হচ্ছে তার সর্বশেষ খবর। এর আগে একই খবর চট্টগ্রাম থেকে আমাদের জানাচ্ছিলেন রিপোর্টার কমল দে। দেখছেন সময় সংবাদ।